তার পিঠের ব্যাগ পায়ে দিত কেউ ব্যবস্থা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছেলে কিংবা একটা মেয়ে স্কুলে যাবে 5 কিলোমিটার দূরের স্কুল তার পায়ে হেঁটে যেতে কষ্ট হবে তাহলে সে পিছিয়ে যাবে সাইকেলে ব্যবস্থা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেয়ে তার বাবা মা ব্যস্ত হয়ে পড়েছে মেয়েটাকে নিয়ে যাবে কেন না মেয়েটার বয়স 15 হয়ে গেছে যেহেতু মেয়েটার বয়স 15 হয়ে গেছে মেয়েটাকে নিয়ে যাবে কারণ আমি আমার বাবা মার কর্তব্য পালন করব এবার কি দেখা গেল যে 15 বছর বয়সে মেয়েদের বিয়ে হওয়ার কারণে মেয়েটি যখন সন্তান সম্ভব না হয় তখন মেয়েটি মারা যেতে পারে কিংবা মেয়েটি যে সন্তানের জন্ম দেবে সে মারা যেতে পারে মমতা ব্যানার্জি বুঝেছিলেন যে আইন করে এটাকে আটকানো সম্ভব নয় কে দেবাংশু দেবাংশু উঠে খেলা হবে খেলা হবে দেবাংশু যখন এসছে নিশ্চিতভাবে খেলা হবে আমি আপনাদের কি বলছিলাম মমতা ব্যানার্জি বুঝেছিলেন যে আইন করে এটাকে আটকানো সম্ভব না কারণ গ্রামের গরিব মানুষ কিংবা শহরের গরিব মানুষ তারা নিজেদের বাবা মার কর্তব্য পালন করার জন্য অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেবে এবং মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন তিনি দেখলেন বাংলায় শিশু মৃত্যুর হার হচ্ছে 32%। সন্তান জন্মাবার পর 100 জনের মধ্যে 32 জন মারা যাচ্ছে। তাকে বরণ করে নিচ্ছি। আমরা তাকে বরণ করে নিচ্ছি। বিশাল একটি ফুলের মালার মধ্য দিয়ে আমরা তাদের সবাইকে একই যেন বটে বন্দি করলাম আমাদের প্রিয় দেবাংশুকে। এখন মঞ্চে আছেন চেয়ারম্যান অমল পান্ডা, দুটি জেলার কোঅর্ডিনেটর আমাদের বিধায়ক নেতা অজিত বাবু, এইমাত্র এই আলোটা একটু নিভিয়ে দেওয়া যাবে কারণ যাদের সঙ্গে কথা বলছি তাদের দেখতে পাচ্ছি না, এই দুটো জ্বলুক, এইটা নেবানো যাবে, এই না ছবি সাইডে দুটো বড় বড় সাদা আলো আছে, কে জল ছুটছে, বুঝতে পারছি গরম লাগছে, তাহলে জল ফল ছুড়ে ঠান্ডা করে আপনি বাড়ি গিয়ে চান করবেন, ঠিক আছে এটা, থ্যাংক ইউ। আচ্ছা আমি প্রথমেই আপনাদের সকলকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আজকের এই অনুষ্ঠান, আজকের আমাদের এই সভা। আমি প্রথমেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের অজিতদা, তাকে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন এই অবিভক্ত মেদিনীপুরের বহু পুরনো দিনের জাতীয়তাবাদী রাজনীতির লড়াকু সৈনিক, আমাদের সকলের সম্মানীয় বয়োজ্যেষ্ঠ, আমরা যার থেকে প্রতিনিয়ত শিখি সেই মানসদা, উপস্থিত বিধায়ক মাননীয় মমতা ভূঁইয়া মহাশয়া, এছাড়াও পার্থ ভৌমিকদা উপস্থিত ছিলেন এবং যিনি ব্লক প্রেসিডেন্ট নতুন হয়েছেন, অঞ্চলের দায়িত্বে যারা আছেন প্রত্যেককে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই। দেখুন আমার আগে যারা বক্তব্য রেখেছেন তারা অনেকটাই স্পষ্ট করে বলেছেন, আমি লাইটটা যে আসছে না আর কি তুলে রাখো, তাহলে লাইট মুখে বললেই কানা কানা লাগে নিজেকে, তাহলে আপনাদেরকে প্রথমেই কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমার আগে যারা বক্তারা বলেছেন অনেক কিছু বলেছেন এবং স্পষ্ট করে বলেছেন, আমার নতুন করে আর বলার কিছু নেই, শুধু 2-3টা কথা মায়েরা দাদারা আপনাদের জন্য বলবো। আমি গত পরশুদিন এখানে একটা সভা হয়েছিল এবং তারপরে আমি সেই সভার কিছু বক্তৃতা শুনেছিলাম, কারণ বিরোধীদেরও তো কথা শুনতে হয়, তারা কি বলছেন সেটা মন দিয়ে শুনলেই তো তার বিপরীতের কথাটা বলা যায়, মানুষের কাছে তুলে ধরা যায়। কিন্তু আমি মনে করি ওই মানুষটা যে এখানে এসে গেছে তারপরে আপনারা এই মেদিনীপুরের মানুষ, ঘাটালের এলাকার মানুষ,
এই দাসপুরের মানুষ আপনারা এসে আপনাদের পায়ের ধুলো দিয়ে এই জায়গাটাকে শুদ্ধ করে দিলেন আরো একবারের জন্য, জায়গাটা অপবিত্র হয়ে গিয়েছিল। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। মানুষদা বলছিলেন যে মেদিনীপুর কখনো বেইমানি সহ্য করে না, সবসময় ব্যতিক্রম। শুভেন্দু অধিকারীরা সবসময় বিপরীত পথে হাঁটেন। এখানে দাঁড়িয়ে অনেকগুলো কথা তিনি বলে গেছেন, তার মধ্যে অধিকাংশ মিথ্যা। কিন্তু একটা কথা মায়েরা দাদারা কি কষ্ট লাগে জানেন, এরা যে বক্তৃতা দেয় বিরোধী দলগুলো আমাদের, তার মধ্যে সিপিএম বলুন, বিজেপি বলুন, শুভেন্দু অধিকারীরা বলুন, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে গিয়ে কুৎসা করে, মমতা ব্যানার্জির নামে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, গালাগালি করে। আমি শুধু শুভেন্দুবাবুর উদ্দেশ্যে, আপনি যদি শুনে থাকেন, আপনার চেয়ে আমি অনেক জুনিয়র, অনেক ছোট। আমি একটু সুগারের ওষুধ খান, থাইরয়েডের ওষুধ খান, রোজকার ওষুধ কিনতে আসে, ওষুধের দাম কোথা থেকে কোথায় গেছে আপনারা আমার চেয়ে ভালো জানেন, সেইটুকুনি বাদ দিন। এখানে তো অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে মায়েরা দাদারা, দেখবেন ব্যাংকে টাকা রাখেন তো, ধরুন আপনি 4,000-5,000 টাকা রেখেছেন, কিছুদিন পর ব্যাংকে গিয়ে দেখলেন 200 টাকা কমে গেছে, দেখবেন ব্যাংক খালি বলে আপনার থেকে 30 টাকা কেটে নেওয়া হলো, আপনার থেকে 20 টাকা কেটে নেওয়া হলো, কারণে অকারণে কেটে না, আপনি জিজ্ঞাসা করবেন উত্তর দেবে না। এগুলো সব কিসের চুরি, কোন পকেটে যাচ্ছে? সব নরেন্দ্র মোদীর পকেটে, আর সেখান থেকে এরা শুভেন্দুদের ভাগ দিচ্ছে। এই জন্যই তো আনন্দে আছে, এই জন্যই তো সুখে আছে, জানে ঘরে বসে আছি ব্যাংক থেকে মোদিজি মানুষের থেকে টাকা লুটছেন। মোদিজির টাকা লোটাটা কিরম জানেন তো? মশার মতো। মশা দেখেছেন? মশা কি করে, হুল ঢুকিয়ে রক্ত চষে না? তো আপনার ধরুন ছুরিতে আঙুল কেটে গেল, দেখবেন অনেকটা রক্ত বেরিয়ে গেছে, আপনি দেখে খাবড়ে যাবেন, বাবা কত রক্ত কত রক্ত, অনেকে ভয় পেয়ে যায়। কিন্তু মায়ের একটা কথা হিসাব করুন তো, একটাই মশা আপনার শরীরে রোজ বসে যদি রক্ত চষে একটু একটু করে, 30 দিন পর যদি সেই মশাটাকে জিজ্ঞাসা করেন বাবা কত লিটার রক্ত খেলি, সে বলবে মা ওই ছুরিটাও তোমার আঙুল থেকে তত রক্ত বার করতে পারেনি, একটু একটু করে চুষে আমি যতটা রক্ত খেয়ে নিয়েছি। এই নরেন্দ্র মোদীর রাজনীতি হচ্ছে এই মশার মতো। আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে এদের কেন না, সিপিএম কংগ্রেস বিজেপি সব এক হয়ে গেছে, বাম রাম বয়ের তলে ফুটকি দিন রাম, হ্যাঁ সব কেন এক হয়েছে, কারণ এই প্রথম কোন সরকার কোটিপতির জন্য কাজ করছে না, লাখপতির জন্য কাজ করছে না, গরিব মধ্যবিত্তের জন্য কাজ করছে। তাই এদের রাগ, এরা দেখছে আর জ্বলছে, লুচির মতো ফুলছে, এরা ভাবছে কেন গরিবের জন্য কাজ হবে। এদের প্রথম রাগ শুরু হলো যেদিন মমতা ব্যানার্জি বাংলার মেয়েদেরকে সবুজ সাথীর সাইকেল দিলেন, সিপিএম বলা শুরু করলো কেন সাইকেল দেওয়া হবে। আমি বলি ভাইরা কেন দেওয়া হবে জানেন, আমার গ্রামে আমার এক আত্মীয়, আমি তাদের আপনাদের বলি, তার দুই মেয়ে ছিল, বড় মেয়ে ছোট মেয়ে, সিপিএম এর সময় তখন বড় মেয়েটা স্কুলে যেত। আপনারা জানেন তো মায়েরা, শীতকালে স্কুল বন্ধ হতে হতে অন্ধকার হয়ে যায়, 5টায় বন্ধ হয়, দূরে দূরে যে ছেলে মেয়েরা স্কুলে যায় অন্ধকার হওয়ার পরে বাড়ি ফেরে। আপনি জানেন সেই বড় মেয়ের সাথে একদিন সিপিএম এর সময় কি হলো, ঝোপের ধারে কিছু গুন্ডা বদমাইশ লুকিয়েছিল, 5টার সময় স্কুল ছুটি হয়েছে, ফিরতে ফিরতে হেঁটে হেঁটে প্রায় পোনা আছে, ছেলে মেয়েদের স্কুলের ড্রেস কিনে দিতে পারে না, জুতো মোজা কিনে দিতে পারে না, হাওয়াই চটি পরে ছেলে মেয়ে স্কুলে যায় হাতে একটা প্লাস্টিক নিয়ে। দিদি একদিন জঙ্গলমহলের রাস্তা দিয়ে ফিরছিলেন জানেন, দেখলো কিছু ছেলে মেয়ে নর্মাল সাধারণ ঘরের একটা ফাটা গেঞ্জি পরে খালি পায়ে হাতে একটা প্লাস্টিক নিয়ে স্কুলে যাচ্ছে। দিদি গাড়ি দাঁড় করালেন, করিয়ে বললেন তোরা কোথায় যাচ্ছিস, ওরা বললো দিদি স্কুলে, বললো স্কুল ড্রেস কই, বললো দিদি মায়ের কিনে দেওয়ার ক্ষমতা নেই, বললো ব্যাগ, বললো দিদি জুতোই কিনতে পারবেন আর ব্যাগ কি। ওখান থেকে দাঁড়িয়ে দিদি শিক্ষামন্ত্রীকে ফোন করলেন আর বললেন পরের বার আমি যখন এখানে আসব যেন প্রতিটা স্কুলের ছেলের পায়ে জুতো দেখি, পিঠে ব্যাগ দেখতে পাই, এবং বিশ্বাস করবেন না তারপর থেকেই বাংলার প্রতিটা স্কুলের বাচ্চাকে জুতো দেওয়া হয়। নাড়ুলাকে বলেছেন, মিস নাড়ুলাকে বলে একটা চেক তুলে দেখিয়েছেন, বলছেন ভাইপোকে জিজ্ঞেস করছি, প্রথমত তো নাম নিতে ভয় পায়, খালি বলে ভাইপো ভাইপো, ওই ভাইপো জুজু বিরাট ভয়, কারণ যে ভাইপোই তো নাকে ধরে দিয়ে ঘুরিয়ে দিয়েছে, নাম নিতে ভয় পায়, বলে ভাইপো আছে এই নাড়ুলাকে। আরে শুভেন্দুদা, আপনি এ প্রশ্ন ভাইপোকে কেন করছেন, ভাইপো তো ইডি চালায় না, ভাইপো তো সিবিআই চালায় না, ভাইপো তো কাস্টমস চালায় না, এগুলো তো আপনার অমিত শাহ চালায়, 3 বার তো ভাইপোকে ডেকে ঘন্টা ঘন্টা জেরা করলে, নাড়ুলাকে না জেনেই কি ছেড়ে দিয়েছে, তোমার সিবিআই তোমার ইডি ছেড়ে দিয়েছো মানে কি কিছু পাওনি, ওই জন্য ডাকো জিজ্ঞাসা করো অত্যাচার করো আর ছেড়ে দাও। ও ভাইপোকে জিজ্ঞাসা করছো কেন, তোমার অমিত শাহকে জিজ্ঞাসা করো, নাড়ুলাকে সমস্ত এজেন্সি তো তাদের হাতে, না জিজ্ঞাসা করবে না। আবার বলেছে কি, বলে টাকা কালীঘাটে যায়। আসলে শুভেন্দুবাবুর কেন রাগ জানেন, মানুষদা অনেকটা বলছিলেন
এই শুভেন্দু অধিকারী বিভিন্ন জেলার পর্যবেক্ষক ছিল তৃণমূলে থাকাকালীন। আর আমরা তো জানতে পারিনি বিশাও যে জেলার অবজারভার সেই জেলাকে চুরি করে ফাঁকা করে দিয়েছে, যে জেলাতে দায়িত্ব দেওয়া হয়েছে সেই জেলায় চুরি। খবর যখন আমাদের দলের কাছে এলো, আস্তে আস্তে তার ডানা ছাড়তে শুরু করলো সেই বাবুর গোসা। আমায় কেন সরানো হলো, আমি তো বঞ্চিত, কিছু পেলাম না। 35টা পদ বুঝুন, ছাড়তে গেলেও ওর 2 বছর লাগবে একটা একটা করে, এত পদ, আমি কিছু পেলাম না। বন্ধু তুমি যদি কিছু না পেয়ে থাকো তাহলে ইস্তফা কিসে দিলে, ইস্তফা কিসে দিচ্ছিলে একে একে? আর বন্ধু চুরির টাকাগুলো এখন আর হজম হচ্ছে না, ওগুলোর ব্যবস্থা এখন হচ্ছে না, তাই দিদির প্রতি রাগ। আরে ভালো হয়েছে, 20 ফোড়া ছিল, ফোড়াটা গেলে গেছে, গেলে গেছে বলে নতুন চামড়া গজিয়ে গেছে, আমাদের আর ওই ফোড়ার দরকার নেই, বিশ্বাস করুন। এবং তৃণমূল কংগ্রেস এই শুভেন্দুকে ছাড়াই দেখেছেন কি বলেছিল, অবিভক্ত মেদিনীপুরের 35টা আসন বলেছিল, 35টায় বিজেপি পাবে। রেজাল্ট কি হলো দাদারা মায়েরা, পূর্ব মেদিনীপুর 16টার মধ্যে 9টা পেল তৃণমূল, পশ্চিম মেদিনীপুর 15টার মধ্যে 13টা পেল তৃণমূল। ঝাড়গ্রাম ওই শান্তিকুঞ্জের বাড়ি গিয়ে ভিত নাড়িয়ে দেয়, মায়ের সঙ্গে আছেন তো? আরো জোরে আওয়াজ চাই, আছেন তো? আরো জোরে আওয়াজ চাই, আছেন তো? দিদির পাশে আছেন তো? আজকে কি অবস্থা খেলা, একটা তো এমন খেলা হয়েছে, এখন বিজেপি কুল পাচ্ছে না এ রাজ্যে। আপনারা খেলা হবে স্লোগান তুলেছিলেন সবাই, আমরা সবাই খেলা হবে স্লোগান তুলেছিলাম, বিজেপি মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থাকবেন।